নানা কৌশল অবলম্বন করেছে পুলিশ। আরেফিন জুয়েল জানান, গত বৃহস্পতিবার আদনানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তাসফিয়ার ফেসবুক তার বাবা বন্ধ করে দেওয়ায় সে তার সাথে যোগাযোগ করত ইনস্টাগ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গোলপাহাড় মোড়ে চায়না গ্রিল নামে চাইনিজ রেস্টুরেন্টে তাসফিয়াকে নিয়ে প্রেমের এক মাস পূর্তি উৎসব করে আদনান। এরপর তাসফিয়াকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে দেয় সে। যাওয়ার সময় আদনানকে জানিয়ে যায়, সে ও আর নিজাম রোডের 5 নম্বর সড়কে তার এক বান্ধবীর বাসায় জন্মদিনের অনুষ্ঠানে যাবে। এরপর থেকে আদনান আর কিছু জানে না বলে পুলিশকে জানিয়েছে। আদনান আটক হওয়ার পর কিংবা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েও সে একই রকম কথা বলেছিল। তবে তাসফিয়ার চাচা নুরুল আমিন অভিযোগ করেন, আদনানকে যেভাবে জামাই আদরে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাতে সে যে আসামি তা মনেই হচ্ছে না। তাই জিজ্ঞাসাবাদের রেজাল্ট কী হতে পারে তা আমরা আগেই আন্দাজ করেছি। আমরা প্রয়োজনে আবারও আদনানের রিমান্ডের আবেদন করব। সিএমপির তাসফিয়া মার্ডার মামলার তদন্ত টিমের ইনচার্জ এডিসি আরেফিন জুয়েল আজাদকে বলেন, তাসফিয়ার জন্য ভাড়া করা অটোরিকশাটি গোলপাহাড় মোড়ে এসেছে শিল্পকলা একাডেমির দিক থেকে। পুলিশ তাসফিয়াকে বহনকারী অটোরিকশা চিহ্নিত করলেও সেটির নম্বর শনাক্ত করা যায়নি। তবে এই অটোরিকশার স্ক্রিনশট ঢাকার সিআইডি ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আদনান বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, তাসফিয়া কীভাবে পতেঙ্গা গেল তা সে জানে না। শুধু বলেছে, ঘটনার দিন সন্ধ্যা 6:45 গোলপাহাড় মোড়ের চায়না গ্রিল থেকে নেমে বাসায় যেতে একটি অটোরিকশায় তাসফিয়াকে তুলে দিয়েছে সে। এরপর আরেকটি অটোরিকশা নিয়ে প্রথমে ফুপুর বাসায়, সেখান থেকে একই অটোরিকশায় খুলশি জালালাবাদ হাউজিং সোসাইটির বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর তাসফিয়ার মায়ের ফোন পেয়ে একটি লাল টি শার্ট পরে তাদের ও আর নিজাম রোডের বাসায় যায় আদনান। এরপর তাসফিয়ার মা বাবা বন্ধু সোহেলকে নিয়ে গভীর রাত পর্যন্ত তাসফিয়াকে খুঁজতে থাকে। তদন্ত টিমের ইনচার্জ বলেন, ময়নাতদন্ত শেষ, এখন ঢাকা সিআইডিতে পাঠানো ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা। এছাড়া তাসফিয়াকে বহনকারী সিএনজি অটোরিকশাটির সন্ধান এখনও মেলেনি। তবে আদনানকে বহনকারী সিএনজি শনাক্ত করা হয়েছে। গাড়ি দুটির চালককে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে বিষয়টি। তিনি আরও জানান, অটোরিকশার নম্বর শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্যাবলী চীনে পাঠানো হয়েছে। সেখান থেকে আগামী রোববার বা সোমবার রিপোর্ট আসবে। প্রায় একই সময়ে তাসফিয়ার ভিসেরা রিপোর্টও পাওয়া যাবে এবং পেলে মৃত্যু রহস্য জানা যাবে। সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপির একজন শীর্ষ কর্মকর্তা তাসফিয়া হত্যা মামলা তদন্তে জড়িত অফিসারদের ডেকে নির্দেশ দিয়েছেন, মিডিয়ার কাছে কোনো আপডেট জানাতে হলে নিশ্চয়ই তার শরণাপন্ন হয়েই জানাতে হবে। গত 2 মে পতেঙ্গায় সানশাইন স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।